ألا ذو العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به শেষ বাগতা হঠাৎ করে উইদাউট এনি নোটিস তার সব শেষ ধরা পড়ে গেল ফাইদা হুম মুবলিসুন তখন তারা অত্যন্ত অসহায় হতাশ আর জীবনে কোনো আশা নেই সব শেষ হয়ে গেল সমস্ত স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল এরকম পৃথিবীর ইতিহাসে কোনো ঘটনা পেয়েছেন আপনারা কিভাবে একটা কিছুর মধ্যে হঠাৎ করে সব শেষ বহু ঘটনা ছোট জায়গায় থেকে বড় জায়গায় ছোট শক্তি অধিকারী লোকদের বড় শক্তির অধিকারী লোকদের এরকম ঘটনা ফেরাউনের ঘটনা ঘটতে কতক্ষণ লেগেছে এরকম দুনিয়া অনেক বহু ছোটখাটো ফেরাউন ছিল এখন বর্তমানেও আছে কখন আল্লাহ কিভাবে টান দিবেন তো কেউ কেউ বলবেন আল্লাহ এতদিন ধরে রাখছেন কেন টান দিন না কেন আরে ভাই আল্লাহ তাআলা কি আপনার ডিকটেশন অনুযায়ী চলবেন নাকি আল্লাহর প্ল্যান আছে এভরিথিং লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক জাতি প্রত্যেক ব্যক্তির জন্য আজাল ঠিক করা আছে তার সময় ঠিক করা আছে ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন তার ওই নির্দিষ্ট সময়টা এসে যাবে এক মুহূর্ত দেরিও করবে না আগেও আসবে না পরেও আসবে না একদম কাটায় কাটায় হয়ে যাবে ওই মুহূর্তে আমরা দুনিয়ার মধ্যে কম্পিউটারাইজ করে রাখি সবকিছু হ্যাঁ কম্পিউটার অনুযায়ী চলে এখন বলে যে প্লেনওয়ালাদের পাইলটদের বেশি কাজ করা লাগে না খালি উঠার সময় একটু আর নামার সময় একটু হ্যান্ডেল ঘোরাতে হয় একটু খেয়াল করতে হয় ভালো করে আর বাকি না সব কম্পিউটারে চলা তারা খালি বসে থাকে বেশি করা লাগে না সব কম্পিউটারে চলতেছে তাই না তো অনেক কিছু দুনিয়াতে কম্পিউটারে চলে কম্পিউটার ট্রেন চলে কোনো ড্রাইভারও লাগে না দেখেন না ঠিক মতো স্টেশনে আসছে আবার চলে যাচ্ছে দরজা বন্ধ হচ্ছে আবার খুলে যাচ্ছে যদি দুনিয়ার ছোট মানুষের এত ছোট মাথা দিয়ে এতটুকুন করতে পারে আমার আল্লাহ তাআলা সব ঠিক করে রাখা কি অসম্ভব কোনো ব্যাপার সব ঠিক করা আছে আল্লাহই সব ঠিক করা আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে একদিন যখন জালিমকে এভাবে নিঃশেষ করে দেওয়া হবে তার চূড়ান্ত করুণ পরিণতি সৃষ্টি হবে আল্লাহ তাআলা তখন বলবেন যে জালিমের গোড়া কেটে দেওয়া হলো এইভাবে জালিমকে সমূলে উৎপাটিত করা হলো আল্লাহর পক্ষ থেকে তখন বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বের যিনি অধিপতি তার শুকর জালিমদের যখন এরকম করুণ পরিণতি ঘটে তাদের মৃত্যু ঘটে যায় তাদের দুনিয়ার সমস্ত স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় তখন তারা চলে গেলে দুনিয়ার মানুষ শুধু আলহামদুলিল্লাহ বলে না অন্যান্য মাখলুক গুলো জালিম মরে গেলে আলহামদুলিল্লাহ বলে আসমানে ফেরেশতারা আলহামদুলিল্লাহ বলে যে জমিনের মানুষগুলো জালিম থেকে মুক্তি পেয়েছে তারা এজন্য আল্লাহ শুকর আদায় করে এখন এই যে সব কিছু তাদের জন্য খোলা হয়ে যায় সব তাদের হাতের মুঠায় চলে এসেছে যত অত্যাচার করে মনে হয় যেন দিন দিন আরো মজবুত হয়ে যাচ্ছে তাদের কাছে এরকম মনে হয় তো এই বিষয়ে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা রাআইতাল্লাহ ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু ফা ইন্নামা হুয়া ইসতিদরাজুন শোনো তুমি যখন দেখতে পাবে একটা লোক গুনাহ করতে করতে ক্রাইম করতে করতে অপরাধ করতে করতে যত করে তত মনে যেন তার দুনিয়া তার হাতে আরো বেশি করে চলে আসে এরকম যদি দেখো তাহলে মনে করো এর লক্ষণ মোটেই ভালো না আল্লাহ তাআলা তার রশি ঢিলা করে দিয়েছেন রশি ঢিলা করে দিচ্ছেন আরো ঢিলা করে দিচ্ছেন বর্শি দিয়ে মাছ ধরতে গেলে কি করে মাছ যখন আধাটা গিলে তখন ভালো যে এক্সপার্ট শিকারী সে কি করে যে এখন টান দেওয়া ঠিক হবে না আরো ঢিলা করে দেই দূর দূর যেতে যেতে টায়ার্ড হয়ে যায় তারপরে হঠাৎ করে আচমকে টান দিলে আর ছুটতে পারে না আল্লাহ তাআলা তাই করেন ইস্তিদরাজ তাকে রশি ঢিলা করে দেওয়া হচ্ছে তাকে সুযোগ দেওয়া হচ্ছে সে যেন টেরি না পায় কোনখান দিয়ে আল্লাহ তাকে ধরবেন সে সমস্ত আশার রাস্তা সবগুলো বন্ধ করে দেয়
সব রাস্তা বন্ধ করে দেয়, কোনো রাস্তা দিয়ে তার নিরাপত্তার কোনো অসুবিধা নাই। কিন্তু আজরাইল অথবা আজরাইল তো বলা ঠিক না, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা যখন আসবে কোন রাস্তা দিয়ে আসবে সে কি তা জানে? ওই রাস্তা বন্ধ করতে পারবে? আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিকাওমিন বাকাআন আও নামাআন রাযাকাহুমুল কাসদ ওয়াল আফাফ, ব্যক্তি জীবনেও সমাজ জীবনেও পারিবারিক জীবনেও কোন কোন সময় যখন আল্লাহ তাআলা কাউকে যখন সময় দিতে চান তাকে আল্লাহ হঠাৎ করে শাস্তি দিবেন না, তার জীবনে অনেক সময় উঠানামা হয়, ওকে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে, ওকে আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ইদা আরাদাল্লাহু বিকম ইত্তাআন ফাতাহা লাহুম বাবা খিয়ানা, যখন আল্লাহ তাআলা যাকে হঠাৎ করে কিছু একটা বড় শাস্তি দেবেন তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াটা মনে হয় বেশি কষ্ট নাই, সব বাধা তার শেষ, তার জন্য খালি সব দুয়ার খোলা হয়ে যায়, তাকে আল্লাহ হঠাৎ করে টান দিবেন এই জন্য তার কোনো বাধাও থাকে না আর মনে হয়, একদম শেষটার জন্য আল্লাহ তাআলা তার জন্য রেডি করে বসে থাকেন। قل أرأيتم إن أخذ الله سمعكم وبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به আপনি বলে দিন, আচ্ছা তোমরা দেখো তো কেউ যদি আল্লাহ যদি তোমাদের কানকে নিয়ে যান বা তোমার কানকে বধির করে দেন, তুমি কান কানে শুনতে পাও না, আর তোমার চোখটাকে নিয়ে যান অর্থাৎ চোখের দৃষ্টি তিনি সরিয়ে দেন আর তুমি চোখে দেখো না, ওয়াখাতামা আলা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ সিল মেরে দেন যে তোমার অন্তরটা একেবারে সিল মারা সিল গালা হয়ে গেছে, কোনো কিছুই তুমি আর ফিল করো না, উপলব্ধি করো না, তোমার কোনো রিয়েলাইজেশন হয় না, হ্যাঁ তো এগুলো কে তোমাকে আবার দিবেন? মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিহি, কে আছে আল্লাহ ছাড়া তোমাকে এগুলো ফেরত দেবেন? আমাদের যখন কানে শুনি না কত কষ্ট হয় তাই না, কিছু কিছু লোক বয়সের কারণে বা অসুস্থতার কারণে কানে শুনে না, তো হিয়ারিং এর একটা মেশিন পাওয়া যায় সেটা লাগান, কিছুদিন চলে তারপর এটাও কাজ করে না, কত কষ্ট হয়, চোখে দেখা কম, চশমা নেই এখন মোটামুটি দেখতে পাচ্ছি, তারপর আস্তে আস্তে আরো বয়স বেড়ে গেলে পাওয়ার আরো কমে যায়, চশমা দিয়েও মনে দেন পরে আর কুলায় না, এই মানুষ চাইলে কি সেটা ফেরত আনতে পারে? এরকম অন্তর দিল, দিলের অনেক কিছু, দিলের মধ্যে মানে জ্ঞান বুদ্ধি বিবেক লোপ পেয়ে যায়, তার আর দিল থাকা সত্ত্বে কোনো ফিলিং অনুভূতি তার সব মরে যায় মনে হয় যেন, ভালো মন্দ কিচ্ছু বুঝে না, এমন বেকুব হয়ে যায় মানুষ, এত মানে পশুর মতো পশুর চেয়ে অদম হয়ে যায়, আবার কোনো সময় ফিজিক্যালি হার্ট যখন বিকল হয়ে যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন খবর আসে তাই না, হার্ট ফেল করেছে, হার্ট যদি ফেল করে ফেলে কে আনবে ফেরত? কেউ পারবে না, কাজেই এই দিলকে ভালো কাজে লাগাও, এই চোখকে ভালো কাজে লাগাও, কানকে ভালো কাজে লাগাও, সে কথাই আল্লাহ তাআলা বলছেন। আমি আল্লাহ তাআলা বলে এত সুন্দর কথা বলার পরে উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন, আপনি দেখুন হে নবী এত সুন্দর করে করে আমি তাদেরকে বুঝাই আমার আয়াতগুলো দিয়ে, অথবা জমিনের মধ্যে আমি বিভিন্ন নিদর্শন দেখাই আল্লাহর ক্ষমতার কত কুদরত দেখানো হয় তাই না, সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত রয়েছে, আমার শরীরের মধ্যে আল্লাহর কুদরত রয়েছে, বড় বিপদ থেকে উদ্ধার করে আপনাকে আল্লাহ দেখাই দিলেন যে আপনি বড় অ্যাক্সিডেন্ট আজকেই হয়ে যেত কিন্তু আপনি অল্পর জন্য পার পেয়ে গেলেন, এরকম ঘটনা কি আমাদের জীবনে কখনো ঘটেছে? বহু ঘটেছে, গাড়ি চালাতে গেলে দেখি আল্লাহ আজকে তো বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, রাস্তা পার হতে গিয়ে আরেকদিন আপনি মনে করেন ও আল্লাহ গাড়ি চাপাতে পড়েই গেছিলাম আজকে, তো এরকম আল্লাহ কত দেখান আল্লাহর ক্ষমতা নিদর্শন, আপনাকে আল্লাহ কত হেল্প করেছেন, আপনাকে কতভাবে আল্লাহ রক্ষা করেছেন, এগুলো দেখার পরেও তারা কি করে, আমার নিদর্শন থেকে তারা শিক্ষা নেয় না, আমার আয়াত থেকে তারা মুখ ফিরিয়ে দাঁড়ায়, তারা হয়ে থাকে এখনো আমার কাছে আসে না। قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون, আপনি বলেন দেখো তোমরা কি চিন্তা করে দেখেছো যে তোমাদের কাছে যদি আল্লাহর আযাব হঠাৎ করে চলে আসে
অথবা মানে প্রস্তুতি নিয়ে বড় ধরনের কিছু ঘটে যায়, কোনো সময় আল্লাহর আজাব আসতেছে হঠাৎ করে ত্যারি পাওয়া গেল না, আবার কোনো সময় প্রস্তুতি চলছে জোরসোরে, প্রস্তুতি চলে মাঝে মাঝে হয় না, যখন বন্যা আসবে সাইক্লোন আসবে তখন আস্তে আস্তে ট্যার পাওয়া যায়, কোন দিকে যাচ্ছে আবার হাওয়া কোন দিকে ঘুরছে, বিজলির চমক দেখা যাচ্ছে, মারাত্মক কিছু লক্ষণ ফুটে উঠছে যে এখনই বোধহয় বড় কিছু ঘটে যাবে, আর তাই কিন্তু ঘটে। আমার মনে আছে আমাদের এলাকায় একবার কোন এক জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছিল, হঠাৎ করে প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় এসেছে আমাদের বাড়ি থেকে প্রায় 4-5 মাইল দূরে, আমি দেখতে পেলাম, তখন সময় ছিল বোধহয় বিকাল দুপুর 2-3, আমি নামাজ পড়ে ঘরের দিকে আসছি, বাড়ির দিকে আসছি, দেখতে পাচ্ছি যে পশ্চিম আকাশে মনে হয় যেন একদম মেঘ হঠাৎ করে লাল রঙের আকার ধারণ করলো, এরকম দেখেছেন কোনো সময়? এবং একটু অন্ধকার হয়ে আসছে, মেঘের মধ্যে লাল দেখা যাচ্ছে, তুফানের মতো কিছু ঘটে যাচ্ছে, আমার আশঙ্কা হলো বড় কিছু ঘটে যাবে, এবং বেশ জোরে সোরে তুফান আমরা টের পেলাম, কিছু গাছপালা পড়ে গেল কিন্তু এর চেয়ে বড় কোনো ক্ষতি হয়নি। এরপরে কিছুক্ষণের মধ্যে খবর আসলো 4-5 মাস দূরে সমস্ত গ্রাম লন্ড ভণ্ড হয়ে গেছে। এরপরে আমি দূরে গিয়ে দেখলাম যে তাদের ভাতের পাতিল ওই বাঁশের আগার মধ্যে লটকে আছে, বিশাল তাল গাছ পড়ে শেষ হয়ে গেছে, বাঁশ ঝাড়গুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটার মধ্যে মনে হয় মেশিন দিয়ে পেঁচানো হয়েছে, এগুলো কিছুটা পাওয়া যায়। আবার কোনো সময় এত হঠাৎ আসে, হঠাৎ করে হার্ট অ্যাটাক টা পাওয়া গেছে কিছু, আর এই বুকে ব্যথা বলতে বলতে শেষ। আল্লাহ তাআলা বলেন বাগতাতান, হঠাৎ করে আসতে পারে, অথবা কোনো সময় তোমরা দেখো যে জাহারাতান ওপেনলি আসতেছে, দেখতে পাচ্ছ প্রস্তুতি চলছে বড় কিছু ঘটে যাওয়ার। এইগুলোর মধ্যে তারপরে বাঁচার চেষ্টা করে না, আল্লাহকে ডাকে না, ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, জালিম ছাড়া আর কি কেউ এরকম হালাক হওয়ার উপযুক্ত? জালিমদেরকে ছাড়া তো আল্লাহ কাউকে হালাক করেন না। তো কেউ কেউ বলবেন, অনেক সময় তো দেখা গেল যে অবুধ বাচ্চারাও এই বিপদের মধ্যে শেষ হয়ে যায়, মাসুম বাচ্চারাও শেষ হয়ে যায়, পশু প্রাণীও এরকম আজাবে শেষ হয়ে গেল, জালিমরা তো শেষ হলোই, তো বাকিরাও তো জালিম ছাড়া তো বাকিরা তো শেষ হলো। আল্লাহ তাআলা বললেন যে জালিম ছাড়া তো আর কেউ হালাক হয় না, এরকম প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, তখন তিনি বলেছেন যে দেখো এরকম প্রাকৃতিক দুর্যোগ যখন আসে আজাব হিসাবে কিছু জালিমদের কারণে, জালিমদের জন্য শাস্তি, আর যারা জালিম নয়, যারা অবুজ মাসুম অসহায় অথবা নির্দোষ অথবা পশু পাখি, এরা এদের জন্য এটা আজাব নয়, বরঞ্চ তাদেরকে কেয়ামতের দিন আল্লাহ উঠাবেন, তারা যে এই যে একটা বিপদে পড়ে গিয়েছে এই কারণে তাদের অনেক গুণা মাফ হয়ে গিয়েছে, এবং এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে অনেক উঁচু স্থান দান করবেন। তাহলে আজাব আসলে এদের জন্য নয়, আজাব ওই জালিমদের জন্য। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে আমি নবীদেরকে পাঠাই, মুরসালিন নবী রাসূলদেরকে পাঠাই, যুগে যুগে পাঠিয়েছি, কেন পাঠিয়েছি? ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সুসংবাদ দিতে, যারা আল্লাহর দিনের পথে চলবে তাদের জন্য জান্নাতের নিয়ামতের সুসংবাদ দিয়ে আসতে, আর যারা কুফরির রাস্তায় চলবে, জুলুমাতের দিকে যাবে, তাগুতি শক্তির পথে চলবে, তাদের জন্য সতর্কবাণী শুনিয়ে আসছে, জাহান্নাম তাদের জন্য রেডি আছে। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাই যারা এই কথাগুলো শুনে ইমান এনে ফেলে, ওয়া আসলাহা ইসলাহ করে ফেলে, নিজেকে নিজেকে ঠিক করে ফেলে, গুনাকে ছেড়ে দেয়, তাওবা করে, আল্লাহ রাস্তায় চলে আসে, তাদের জন্য কোনো ভয় নাই। একসময় গুনাহ করেছি, অন্যায় করেছি, এখন সংশোধন করতে পারবো না? অনেকে গুনার মধ্যে এখনো ডুবে আছি আমরা রাত দিন, কেউ কেউ বড় বড় কবিরা গুনার মধ্যে আছে, কে সুদের মধ্যে ডুবে আছে, কে ঘুষের মধ্যে ডুবে আছে, কেউ মদের মধ্যে ডুবে আছে, কেউ জেনাবিতারে ডুবে আছে, কেউ কেউ মনে করে আর গুনা তো করেই ফেলছি, আমার কপালে আজাব ছাড়া কিছু নাই, তো আর চালাইতেই থাকি, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে এখনো তুমি যদি তওবা করো, কান্দো আল্লাহর কাছে, আল্লাহ অনেক বড় জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার আল্লাহ কি মাফ করবেন? ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া,
সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করেন। তাহলে এভাবে ইসলাহ হয়ে গেলে, তওবা করে ফেলে, জীবনকে ঠিক করে ফেললে, শয়তানের রাস্তা থেকে সরে আসলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ তৈরি করে রেখেছেন, তিনি চান বান্দা খালি আল্লাহর কাছে চলে আসুক, তওবা করে ফেলুক, সংশোধন হয়ে যাক, আল্লাহ তাকে মাফ করে দেবেন। وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوا يَفْسُقُونَ, যারা আল্লাহ আমার আয়াতগুলোকে এইভাবে অবিশ্বাস করে, মিথ্যা বলে উড়িয়ে দেয়, এগুলোর দুশ্মনী করে, বিরোধিতা করে, তাদেরকে আজাব টাচ করবেই, আজাবের স্পর্শ তাদেরকে পেতেই হবে, আজাব তাদের উপরে সওয়ার হবেই। তারা যে ফেসকে ফুজুরি অন্যায় অপকর্ম করে যাচ্ছিল, এইগুলার আজাব তাদেরকে ভোগ করতেই হবে, এখান থেকে তাদের নিস্তার পাওয়ার কোনো উপায় নেই, কারণ তারা ইসলাহ করেনি, সংশোধন করেনি, তওবা করেনি, তারা গুনার মধ্যেই ডুবেছিল। إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا